আমরা ছিলাম আসলে কারিগরি সমস্যার জন্য আমরা দুঃখিত, আমরা আবার গুরুজার ভাইয়ের কাছে চলে যাই। গুরুজার ভাই, যেখানে বলতেছিলাম যে আপনার ছবি তোলা ছবি ফ্রেম থেকে দোকান থেকে ছবি ফটোকপি শুরু, আপনি এই 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 গ্রুপটাকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা, আপনার ফ্রিল্যান্স গ্রুপকে নিয়ে ভবিষ্যৎ আপনার চিন্তা ভাবনা কি? সাউন্ডটা কম শোনা যাচ্ছে। একটু স্পিকারটা একটু সামনে নিয়ে যান। ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, গ্রুপ করার মূল উদ্দেশ্য ছিল নতুনদের নিয়ে কাজ করা, কারণ আমি যখন নতুন ছিলাম যখন একটু পুরান হলাম সেই জন্য বলছি আর কি। নতুনদের নিয়ে কাজ করার একটা আগ্রহ আমার অনেক আগে থেকে ছিল, কারণ নতুনদেরকে হেল্প করার মতো কম লোকই আছে। এখন এই নতুনদের নিয়ে যেভাবে কাজ করা যায়, তো এর মধ্যে নতুনদের নিয়ে কাজ করার জন্য এই ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সোজা ভাইয়ের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, এরাও করছে। তো আমি যেটা করলাম যে এখানে শুধু কিছু আমাদের মেন্টর্স আছে বড়, তাদেরও রাখলাম, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমি যখন নিজে গ্রুপ চালাই তখন তারা কিছু ভুল করলে দেখা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের একটা উদ্দেশ্য হলো যে এই নতুনদের এখান থেকে যদি কখনো আমরা একজনকে যদি উঠাতে পারি, তারা যদি বিদেশে গিয়ে কখনো দেশে সুনাম আনতে পারে, সেটা আমাদের একটা বড় পাওনা। যেমন আজকে আমি এলিনের কথা বলতে পারি, এলিন আমাদের আমার এই যে ফ্রিল্যান্স আমাদের ফ্রিল্যান্স ফটোগ্রাফার, এখান থেকে কিন্তু সে একটা প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিল, সে আজকে কথা অনেক উপরে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি যে না সে যদি কখনো বলে যে না থ্যাংক ইউ, সেটাই বড় আমাদের জন্য। তো নতুনদের বলবো তোমরা আমাদের, আমরা আছি তোমাদের পাশে, তোমরা চিন্তা করো না, আমাদের ওয়ার্কশপ করবো আমরা, আমরা সেটা ফ্রিলি করব, আমরা এর আগে করেছি, আমরা ফটো করি, আমাদেরকে তারপরে আমার যে মান্থলি অ্যাওয়ার্ড যেটা আমরা কোনো কোনো স্পন্সর ছাড়াই আর নিজেরাই দিচ্ছি, কিন্তু এটা আমরা প্রত্যেক মাসেই দিই, এই বছরটা একটু দেরি হয়ে যাচ্ছে, একসঙ্গে দিবে একটা প্রোগ্রাম করে দেবো, এর আগে করে দিলাম। তো নতুনদেরকে জন্য সবার আমার একটা শুভকামনা থাকলো, তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো, আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে, আমাদের নিজের নিজেদের সোর্স দিয়ে তোমাদেরকে যতটুকু পারি আমাকে হেল্প করবো আর কি, এবং ভবিষ্যতে যারা নতুন আসবে তাদেরকেও আমরা যাতে নিয়ে যেতে পারি সামনের দিকে। হ্যাঁ গুলজার ভাই, আপনার তো প্রায় কত বছর হলো আনুমানিক আপনার গ্রুপ? এইটা আমার দেখেন 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়েছে, 5 বছরে আপনার কি কি কাজ করেছেন বা কি কি আপনার অর্জন এই গ্রুপ থেকে একটু ছোট করে 1 মিনিটে বলুন। এখানে আমরা করে ফটো আপ করেছি, আমরা যে অ্যাওয়ার্ড গ্রুপ থেকে যে অ্যাওয়ার্ড দিচ্ছি প্রত্যেক মাসে, এই যে প্রত্যেকটা দিন কিন্তু আমি এই 365 বছরে প্রত্যেক দিন কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং সেই অ্যাওয়ার্ড গুলোকে নিয়ে আবার মান্থলি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এখানে আমি কিন্তু প্রত্যেকদিন শ্রম দিই, আমার যারা আমাদের সঙ্গে অ্যাডমিনটা আছে, আমার এই গ্রুপে যারা অ্যাডমিন ছিল যারা প্রিভিয়াস ছিল তারা আমার গ্রুপ সঙ্গে অনেক কাজ করে গেছে, তো সবাইকে ধন্যবাদ দিই যারা অন্তত এই যে নিজের সেই বনের মোস্তারাই আমরা। তো এখন আমাদের গ্রুপের আমাদের এখানে অ্যাডমিনদের একটা অ্যাসিশনও আছে, কিন্তু কিন্তু আমি দেখলাম যে তারা কোনো কিন্তু এই যে সবাইকে নিয়ে কাজ করবে সেই মানুষকে যদি আমি পাই নাই, তারপরে দেখি যে বিভিন্ন গ্রুপের মধ্যে যখন এক্সিবিশন গুলো বাদ দিয়ে দিলাম সেটা, তো যদিও গ্রুপ আমাদের আমি যেটা বের করে দেখলাম গ্রুপ কিন্তু 3 প্রকার আছে আমাদের এখানে। একটা হলো গিয়া ফেসবুক ফটোগ্রাফি একটা গ্রুপ আছে, যারা ফেসবুক এই যারা ফটোগ্রাফার ফেসবুকের তারা যে এখানে নিয়ে আসতেছে। একটা হলো গিয়ে বিভিন্ন জেলা ভিত্তিক গ্রুপ আছে, আর একটা হলো এমনি অ্যাসোসিয়েশন আছে কিছু।
তো এখানে যারা আমরা ফেসবুক ফটোগ্রাফি করতেছি এই ফটোগ্রাফি কারণ এই কারণ এই ফেসবুক গ্রুপের জন্য কিন্তু আজকে অনেক ফটোগ্রাফার বড় বড় ফটোগ্রাফার আসছে ইভেন কি সরি মোমিন ভাই আমি একটু আপনার নামটা নিলাম এই মোমিন ভাই কিন্তু ফেসবুকে ফটোগ্রাফি থেকেই কিন্তু আজকে এত বড় প্ল্যাটফর্ম চলে গেছে তো এটা অনেক আপনার কাছে মানে এখন মানে প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ বছরে আপনার কর্মকাণ্ড কি কি যেমন কয়টা ওয়ার্কশপ করেছেন কয়টা এক্সিবিশন করেছেন কয়টা ফটোওয়ার্ক করেছেন আপনি ফটোওয়ার্ক করতে গিয়ে কি কি আপনার সেই অভিজ্ঞতা পরে আসছেন কয়টা কি করেছেন সেগুলো একটু আচ্ছা আমি আমাদের গ্রুপ থেকে মোটামুটি অফিসিয়ালি আনঅফিসিয়াল দুটোই ধরতে পারি আর কি একটা হলো বড় করে করা একটা ছোট করে করা হয়তো আটজন দশজন নিয়ে করেছি আবার আমরা প্রায় 40-45 জন নিয়ে করেছি গ্রুপ এই আর কি তো সেটাতে সেই হিসাবে আমরা 3-4টা করে ফেলছি আর কি ফটো আর এক্সিবিশন আমরা করব আমাদের একটা মোটো আছে যে আমরা একটা ফ্রি এক্সিবিশন করবো আর কি যেটা বিপ্লব ভাই বলেছে যে হ্যাঁ আমরা একটা ওদের একটা আছে যে আমরা ফ্রি একটা এক্সিবিশন করবো আমাদের সেটাই সেই জন্য ওয়েট করতেছি যদি মোটেই না পারি সেক্ষেত্রে আমরা হয়তো অন্যভাবে করবো আর কি আমি চাচ্ছি না যে কোনো পার্টিসিপেন্ট যারা আমরা এত কষ্ট করে আমি দেখেছি ফিল্ডে নিজে এত ঝড় বৃষ্টিতে ভিজে একটা একটা ডিভাইস নিয়ে এসে একটা ছবি তুলে সেটার জন্য আবার এক্সিবিশন করে এক্সিবিশন করার জন্য আবার তাকে টাকা দিতে হচ্ছে তো এই যে এই জিনিসটা থেকে কি বেরিয়ে আসা যায় কিনা এটি আমার প্রধান একটা উদ্দেশ্য আর এবং আরেকটা উদ্দেশ্য হলো স্বচ্ছতা যেখানে আমি অনেক এক্সিবিশনগুলো দেখি স্বচ্ছতার অভাব আর কি সেই স্বচ্ছতা আনার জন্য এবং ভালো ছবিকে মূল্যায়ন করা এবং শুধু মূল্যায়ন না শুধু ভালো ছবি তুলে ভালো মানুষের একটা মূল্যায়ন করা কারণ এখানে ভালো মানুষের অভাব আছে সেই ভালো মানুষগুলোকে বের করতে হবে সাদা মনে মানুষগুলোকে আনতে হবে সামনে ভালো ফটোগ্রাফিতে আনতে হবে মেয়েদের নিরাপত্তা দিতে হবে অনেক মেয়েরা আছে যারা ছবি তোলার জন্য আগ্রহী হাতে দেখা গেল নিরাপত্তার কারণে হোক যে কোনো কারণে হোক অন্য কারণ থাকতে পারে তারা হয়তো এগিয়ে আসে না তাদের জন্য আমাদের একটা কাজ করার খুব ইচ্ছা আছে মাশাআল্লাহ আমাদের গ্রুপে আবার ইয়াতে আছে যারা মেয়েরা আছে তারা মোটামুটি খুব ফ্রি অ্যান্ড ফেরি কাজ করে আমাদের সঙ্গে যায় কমফোর্টেবল ফিল করে আচ্ছা আমরা নাম বলবো না কিন্তু অনেকেই আছে যে ফেসবুক দেখলে বুঝতে পারবেন তারা যে আমাদের সঙ্গে কাজ করে এবং এর মধ্যে একটা বলে রাখি আমাদের গ্রুপে কিন্তু বিদেশি অ্যাডমিনও আছে বিদেশি আমাদের মেন্টরস আছে যারা খুব একজন আমাদের অমিতাভ দার কথা বলতে পারি উনি কলকাতা আমার দেখা অন্যতম একজন ফটো ভালো ফটোগ্রাফার যিনি ইয়াতে স্ট্রিটে তো তাকে দিয়ে আমরা ফটো ইয়াতে করবো ওয়ার্কশপ করবো তারপরে আমাদের এখানে আমাদের মেন্টর স্যারও আছেন যারা আশাবদ্দুল্লাহ আছে আমাদের ইয়া ভাই আছেন এই মমিন ইয়া ভাই মোসাফিজ ভাই ওয়াইল্ড লাইফ বাংলাদেশের অন্যতম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যিনি 4টা বই পর্যন্ত লিখছেন আমাদের গ্রুপের মেন্টর উনি ওয়ার্কশপ করাবেন এটা আমাদের ইন্ডিয়ার ভারতের আরো অনেক বড় বড় ফটোগ্রাফার যাদের সাথে কথা হয়েছে ওয়ার্কশপ করাবেন আমরা হয়তো এই লকডাউন না থাকলে এর মধ্যে হয়ে যেত তপন আমাদের কিছু হেল্প করেছে তো থ্যাংক ইউ তপন তপনের জন্য আমরা একটা ইয়ে করতে পারছি এই শিল্পকলা একটা ওয়ার্কশপ করতে পারছি তো সেটা তো মোটামুটি পার্টিসিপেন্ট ভালোই ছিল সবাই খুশি হলো তা আমাদের আরও ইচ্ছে ছিল কিন্তু যাই হোক আনফর্চুনেটলি একটা আমাদের সমস্যা পড়ে গেছে আমরা এই সমস্যার কারণে দেশটা ভালো হোক পৃথিবীটা ভালো হোক আমরা আবার করব আমরা সবাই চাচ্ছি যে সুস্থ করে ফিরে আসুক আমরা আবার সবাই একসঙ্গে কাজ করব অনেকে আবার আমাকে আরেকটা জিনিস বলি অনেকে মনে করে যে ডিভাইস দিয়ে যে হয় বড় জিনিস কিনা আমি কিন্তু একটা জিনিস দেখাই ডিভাইসটা কিন্তু মেন জিনিস না আমি আজকে থেকে 8-10 বছর আগে একটা নোকিয়া ছোট্ট মোবাইল দিয়ে কিন্তু আমি স্টার্ট করেছিলাম 2 মেগাপিক্সেলের আমি তখন এইটা দিয়ে আমার ছবিটা প্রিন্ট করেছি তারপর আমি আরেকটা জিনিস দেখাই এই যে অনেকে মনে করে দামি মোবাইল এই আমার এই যে একটা ফুজি দিয়ে আমার লাইফে প্রথম আমার ফটোগ্রাফি স্টার্ট সেই 10 এটা 16,000 টাকা দামের একটা ক্যামেরা এটা দিয়ে আমি এক্সিবিশন করছি অটো পেয়েছি তো ডিভাইস ইজ নট এ ম্যাটার তুমি যে ডিভাইসটা নেবে সেই ডিভাইসটাকে তুমি ভালো করে জানো তাহলে তুমি বুঝতে পারবো যে তুমি যখন গাড়ি চালাবা সেই ভালো গাড়ি চালিয়ে দেওয়ার কিন্তু নতুন একটা গাড়ি দেওয়া হলো এই গাড়িটা তুমি কোথায় গিয়ার কোথায় ব্রেক জানো না কিন্তু সেই গাড়িটা তুমি চালাতে পারবো না তো সেই জন্য সবাইকে বলবো তোমরা যে জিনিসটা যে ডিভাইসটা নিবা সেই ডিভাইসটাকে তুমি আগে ভালো করে জানবা এবং সেই জন্য যে সাপোর্ট দরকার যে আমাদের এখানে
ইয়াতে নাই, স্কুল নাই ভালো, সীমিত সংখ্যক যেগুলো আছে অনেকে এফোর্ড করতে পারে না। তো অনেক ফটোগ্রাফার আছে যারা যে হাতে ডিভাইস নিতে পারছে কিন্তু কোথাও ভালো সাপোর্ট পাবে না। তো এই এই দিক থেকে আমাদেরকে উত্তরণ হতে হবে। সেই জন্য আমাদের এই যে ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, বিপ্লব সুজা ভাইরা আছে, আমরা আছি, আমরা চেষ্টা করি, আমরা করবো ইনশাল্লাহ, যাতে নতুনরা যাতে অন্তত এগিয়ে যেতে পারে আর কি। এইসব ইয়েতে এইখানে আমি শেয়ার করলাম। একটু একটু অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনেকে ধারণা যে ফটোগ্রাফার এই ছবি তোলে ও কি কেমন, এই এই সব কটু কথা বা কি এরকম বিষয়গুলো আপনি কিরকম ফিল করেছেন বা কতবার শুনেছেন? বা যেরকম হচ্ছে বাবা ছবি দেখেছে, বাবা ছবি তুলে ঘরে ঢুকলেন, বাবা ক্যামেরা ভেঙে ফেলছে বা কিছু বলছে, এরকম কোনো কিছু ঘটনা? মাঝে মাঝে অনেক ঘটনাই আছে, বলা যাবে না। ছবি তুলতে গেছি, দেখা গেল যে এখন তো অনেকটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে, যেমন আগে তো বলতো ক্যামেরাম্যান, হ্যাঁ এই ক্যামেরাম্যান দিকে আসো, কোথায় ছবি একটা ইভেন্টে গেলে এই ক্যামেরাম্যান দিকে আসো, মানে তার কোনো সম্মানটা নাই। কিন্তু এখন কিন্তু এই যে ফটোগ্রাফিকে কিন্তু অনেকে সম্মান করে, ফটোগ্রাফার বলে অন্তত। তো তারপরে মানুষ বুঝে যে না, একটা এই সম্মান দেওয়া দরকার। আমরা দেখিছি ওই রিং এর ক্ষেত্রে একটা ফটোগ্রাফার গেছে, হয়তো শেষ সময় তাকে সবাই মেহমান খাওয়া দাওয়া করলো, তাকে ওই বেয়ারাদের সঙ্গে একটা খেতে দিল, এই যে একটা অসম্মান করাটা। আজকে ফটোগ্রাফার কিন্তু একটা সম্মানের জায়গায় আসছে, ফটোগ্রাফারকে একটা এই যে সবাই এই যে ফেসবুক না থাকলে, এই গ্রুপ না থাকলে কিন্তু এতটুকু হতো না। এই আজকে আসছে সবাই, কিন্তু এই যে আজকে শুধু তাই না, প্ল্যাটফর্ম কত বড় হয়ে গেল আজকে আমরা দেশের মাঠে না আর বিদেশের মাঠে। এই যে আমরা সেদিনকার সেই ইয়েতে কলকাতায় একটা এক্সিবিশন করলাম, এই আমাদের গ্রুপে অ্যাডমিন তাপস ইয়েতে একটা ওখানে সোলে একটা গ্রুপ আছে, বাংলাদেশকে নিয়ে তারা একটা আলাদা গ্যালারি করেছে, বাংলাদেশের পতাকা ভারতের পতাকা একসাথে জয়েন্টলি ছিল সেখানে। আমরা ওইখানে যে মনে ওরা কলকাতার জয় বাংলা করে আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছে। তো এই যে একটা এত বড় অ্যাচিভমেন্ট আমরা করলাম এখানে, ওখানকার মিডিয়া গুলোতে আসছে। তো এইগুলো আমাদের আমরা দেশের জন্য করি, চেষ্টা করি ছোট ছোট জিনিসগুলো নিয়ে। হয়তো সবার কাছে ছোট সন্দেহ, আমরা মনে করি যে না এই যে ছোট ছোট এই টিকাতনিকলে একটা হয়তো বড় একটা দালাল হতে পারে। মেয়েদের ফটোগ্রাফি নিয়ে কিছু করার ইচ্ছা আছে শুনে অনেক ভালো লাগলো। তারপর হচ্ছে আমাদের জুমে গ্রুপ চ্যাটে একজন জেরিন চৌধুরী, উনি প্রশ্ন করেছে, উনি একটা কথা বলেছেন, অনেক গ্রুপ আছে এক্সিবিশনের জন্য চেয়ে চেয়ে ছবি নেয়, এটা নাকি এটা নিয়ে কিছু বলবেন? আর আপনি খুব ভালো মানুষ, আপনার গ্রুপটা আমি অনেক ফলো গুজর ভাই বলেন। ধন্যবাদ জেরিন ম্যাম প্রশংসা করার জন্য, আমাদের এটাই প্রাপ্য, মানে এটাই আমাদের, আমরা মনে করি এটাই আমাদের একটা অ্যাওয়ার্ড যে আমরা যে কাজ করে প্রশংসা পাই, এর বিষয়ে আমাদের কিছু দরকারও নেই, আমরা আজকে আছি কালকে থাকবো না, কিন্তু এই যে আপনার সুনামটা করবো এটা থেকে যাবে। তো আমাদের মেয়েদের নিয়ে আমার সবসময় একটু কনসার্ন থাকি। আমি বললাম আমার ছোট বোনটা ফটোগ্রাফি করে, কিন্তু এখন যদিও করে না, সে পাঠশালা থেকে পাশ করেছে। তো সেখান থেকে আমি দেখলাম যে মেয়েরা কিরকম একটু ফেস করে আর কি। তো তাদের আমাদের যে সামাজিকতা, আমাদের এখানে যে মানে ওই ধর্মীয় অনুশাসন হোক অন্যান্য জিনিস, সেখানে এই মেয়েদের নিয়ে একটু সমস্যা হয়। তবু আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করি, আমাদের ছোট বোন হোক, আমাদের আমার মেয়ের সমান হচ্ছে, আমার বড় বোনের সমানও আছে, আমার বোনের মতো আছে। তো এই যে এদের এরা যে আসতেছে বা এদেরকে যদি আমার সম্মানটা দেখাতে না পারি আর উনি, সেটা আমাদের দুর্ভাগ্য আর কি। আর যেটা বলছে যে আমাদের ইয়াতে এক্সিবিশনে চেয়ে চেয়ে ছবি নেওয়াটা, আমি একটা বলবো যে আপনারা যখন এক্সিবিশনে যখন যে কোনো গ্রুপ যখন অ্যাড দেয়, আপনারা গ্রুপে কারা বিহাইন্ড দ্য ম্যান, বিহাইন্ড দ্য পার্সন এবং কারা এই চার্জ আছে সবগুলো দেখবেন। শুধু আমি একটা ছবি তুললাম, আমার অমুক গ্রুপে একটা আমি এক্সিবিশন হবে, হুট করে ধরে দেবেন না, সমস্ত কিছু আগ পিছিয়ে দেখে নেবেন, সেই গ্রুপটা কি কতটুকু তার কার্যকারিতা আছে কিনা, তার কতটুকু হোটেল আছে কিনা, এখানে পার্টিসিপেট করবো কিনা। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে আর কি, শুধু ছবি দিলেই হবে না, কিন্তু
আমি একটা যে আন্দোলন একটা গ্রুপে ছবি দিলাম, একটা গেম করলাম, আমি হরুট করলাম, সেটি কিন্তু আমরা আগাতে পারবো না। আমরা কিন্তু নিজেকে আগাতে হবে, আমাদেরকে নিজেদেরকে নিজেকে তৈরি করতে হবে। আমি একবার কলকাতায় দেখলাম, মানে কলকাতা ভারত শুধু কলকাতা না, এটা অন্য জায়গা আছে, নাম বলবো না, বাংলাদেশের ছবি গেছে, আমি গেলাম তো দেখলাম যেগুলো আমাদের গ্রুপের ওয়ালে আসবে না। নর্মাল যারা যারা আমার গ্রুপে তো এখন ওপেন, আনন্দ গ্রুপে যেটা অ্যাপ্রুভাল আছে সেই গ্রুপে অ্যাপ্রুভ করার কথা না, তো সেই ছবি এখানে এক্সিবিশন চলে এসেছে। বিকজ অফ আমি জিজ্ঞেস করলাম অ্যাডমিনদের কি কারণে, তো ভাই টাকা তো দরকার সেই জন্য। আমি বললাম যে ওই ওই ছেলেকে আমি পরে বলেছি যে তুমি ইন্টারন্যাশনাল একটা ছবি দিলা, তুমি দিলা কিন্তু আমরা তো দেশের রিপ্রেজেন্ট করতেছি সেখানে, তো সেই দেশটা রিপ্রেজেন্টেশন করতেছি তো সেখানে তো আমাদের মানটা আমরা চলে যায়। তো আমি ওরা তখন বুঝালাম, আমি মাঝে মাঝে ধমক দিয়ে বুঝালাম। তো আরেকটা আমি সবাইকে বলি, কিন্তু এটা আমি দেশ না আমি ভারতবর্ষের ওদেরকে বলেছি, দেখো আমাদের দেশটা খুব সুন্দর, কিন্তু নেগেটিভ ছবি তুলে অ্যাওয়ার্ড আনবা না কখনো, এইটা কখনো চিন্তা করবো না। আমাদের এই দেশটা সুন্দর, আমাদের বিদেশিরা যারা যারা ভেনিয়ারদের যারা আন্ডার আমরা ছিলাম, তারা কিন্তু চাচ্ছে যে আমাদের আমাদের খারাপ জিনিসটা নেগেটিভটা ওদের দেশে নেগেটিভ আছে সেটা কখনো ঠিক না, কিন্তু আমাদের দেশে অনেকেই এই নেগেটিভ নিয়ে ছবি নিয়ে অ্যাওয়ার্ড এসে খুব লাফাচ্ছে, কিন্তু কখনো চিন্তা করে না আমি আমার দেশের এই ডাস্টবিনের মাল দেখাচ্ছে সেটা নিয়ে আমি অ্যাওয়ার্ড আনবো না। আমি যদি আমার এত সুন্দর প্রাকৃতিক সুন্দর ষড় ঋতুর দেশ বাংলাদেশ, আমি কেন এটা তুলে ধরবো না? কলকাতার লোকরা আমাদেরকে আমার গর্বে ঘুরে যাবে, তা যখন বলে দাদা আপনাদের দেশটা বাংলাটা এত সুন্দর, এত সুন্দর এটা ছবির একটা প্যারাডাইস, আমরা কেন এই ভালো ছবিগুলো তুলবো না? এই দেশটাকে ভালোবাসো, দেশটাকে দেখো, এত সুন্দর দেশ আমাদের, এখানের মানুষের এখানে। আমি একটা ছোট একটা মজার জিনিস বলবো, আর বাকি আমাদের বিপ্লব ভাই আপনাকে তিনটা প্রশ্ন করে তারপরে ইয়ে করে দেবেন, আমরা পরবর্তী দিয়ে যাবো। সেটা হচ্ছে যে আগে অমিতাভ দাও ইন্ডিয়ান একজন ফটোগ্রাফার, তিনি আমাকে মাঝে মাঝে বলে গুলজারকে চিনো, গুলজার ছোটবেলা থেকেই, হ্যালো, হ্যাঁ শুনছি, আমরা এখানে প্রতিদিন অনেক ফটোগ্রাফাররা নবীন ফটোগ্রাফার প্রবীণ বলে সবাই ছবি আমাদের গ্রুপে পোস্ট দিচ্ছে, দেওয়ার পরে এই ছবিগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম প্রবলেম থাকে, ছবির কালার বলেন, তারপরে ফ্রেমিং বলেন, কম্পোজিশন বলেন, এই বিভিন্ন ধরনের সমস্যা আমরা কিন্তু ফেস করি। আমরা যারা অ্যাডমিন মডারেটর ফটো অফ দা ডে করি, আমরা কিন্তু দেখি ওর ছবিটা আসলে জাজমেন্ট করি প্রতিদিন, না হলেও প্রত্যেকে মনে হয় আমার মনে হয় প্রত্যেকে একদিন 2-3 ঘন্টা গ্রুপে এই ছবিগুলি সিলেকশনের সময় দেয়, আমি যতটুকু জানি রাতের বেলা বিশেষ করে। তো এই কষ্টটা সবাই করি, কিন্তু এই যে কষ্ট করে একটা রেজাল্ট এনে 4-5টা ছবিকে আমরা ফটো অফ দা ডে করি, তো আমরা সারাদিন কিন্তু অনেক ছবি পোস্ট হয় দেখি, এই ছবিগুলিতে আপনার ক্রিটিকের ব্যাপারটা একটু যদি বলতেন, মানে ভালো মন্দ এগুলার। আচ্ছা ধন্যবাদ, আমি এটা সবাইকে বলছি এবং আমি নিজে করি আর কি, বাইরে থেকে কিন্তু দেশের বাইরে থেকে আমাকে কিন্তু অনেকে অ্যাপ্রিসিয়েট করে যে ভাই আপনারা করেন আমার তো খুব ভালো লাগে। আমি খুব ভয় ভয় করি, কারণ আমি তো নিজে অত অভিজ্ঞ না, যেহেতু প্রাথমিক শিক্ষা নাই, কিন্তু আমি দেখে দেখে শিখলাম আর কিছু ভাই জেনে দিকে থাকতে পারে যে, কিন্তু এই কিটি যেটা আমি সবাইকে যখন বলি যেমন সবাই আমাকে খেপে যে ভাই এই দিগন্ত রেখার পিছনে আপনি করে দেন কেন, আমি দেখো ফ্রেমটা ঠিক করতে গেলে আগে তুমি আগে তো একটা ক্যানভাসের মধ্যে কি কি তুমি সাজাবা, তো সেটাই তোমাকে তো সোজা রাখতে হবে, তো এরপরে তুমি ফ্রেম ঠিক করবা কোথায় কি বসাবা না বসাবা, তারপরে লাইটিং কম্পোজিশন আদার জিনিস আসতেছে। তো এই যে জিনিসগুলো আমি অনেক সময় নিজের ছবি ডাউনলোড করি, কিন্তু ডাউনলোড করে আমি আবার সেটাকে
ফটোশপে ব্রিজে হোক লাইটরুমে হোক নিয়ে গিয়ে সেটাকে যতটুকু পারি, কারণ ওখানে রেজুলেশন কম থাকে তো যতটুকু পারি কারেকশন করার দেখার চেষ্টা করি। তো এখন আমার দেশের বাইরে থেকে অনেকে আমাকে খুব যারা আছে তাদেরকে তো আমরা দেখাবো, তাই না? তো তাদেরকে দেখাতে করতে হবে তো বলে দেখাই দিলে অসুবিধা নাকি ছোট করে? হ্যাঁ, আমি একটু যুক্ত হই আপনার সাথে। সেটা হচ্ছে যে অনেকে অনেক গ্রুপের মডারেটর অ্যাডমিনরা হয়তো বা, আমি শিওর না, আমি বলবো না, হয়তো বা মনে করে যে আসলে আমি যদি তাকে কমেন্ট করি তাহলে এই ফটোগ্রাফারটা আমার গ্রুপ থেকে চলে যাবে বা সে আর ছবি দিবে না বা সে নেগেটিভ ব্যাপারটা নিবে। আমি মনে করি আসলে এটা নেগেটিভ না নিয়ে পজিটিভ ভেবে, এবং আমরা যদি সবাই যে যা জানি আমাদের জ্ঞান থেকে একটু একটু করে যদি আমরা এই নবীনদেরকে কমেন্ট করি তাদের ছবিতে বা তাদেরকে বিভিন্ন ভাবে ইনস্পাইস করি বা তাদেরকে চেষ্টা করি তার ছবির ভালো এবং মন্দটা, আমার মনে হয় অনেক ভালো ভালো ছবি বের হয়ে আসবে, অনেক ভালো ভালো ফটোগ্রাফার ক্রিয়েট হবে। আমি বলি এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাদের কোথায় যে ওই ইন দা ওয়েব ইন দা অ্যাপ্রোচ, আমি অ্যাপ্রোচটা কিভাবে করছি সবচেয়ে মানে অনেকে অ্যাপ্রোচটা করতে পারে না, সমস্যা লাগে যে আমি একটা মাস্টারি করবো, একটা বলবো যে বসো, একটা বসো, অর্থ একই আছে কিন্তু আমার টোনটাতে দেখতে হবে যে টোনটা যদি আমি ঠিক করে বলি যে ভাই আপনি এটা একটু ঠিক করে নিন এই জায়গাটা, হ্যাঁ সব ঠিক আছে আপনার একটু এইটুকু একটু ঠিক করে নিন, তাহলে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট হবে, সে বলবে হ্যাঁ ভাই এটা কি করলেন আপনি, হ্যাঁ এরকম ছবি হলো, এখানে এক্সপোজার কেন বাড়ালেন, এখানে কেন ইয়ে হলো না, দ্যাট ইজ নট দ্য ওয়ে, আপনাকে বলতে হবে জেন্টলি, আপনি এটা জেন্টলি অ্যাপ্রোচ করেন, আপনাকে আপনার কথা কেউ যাবে না, বরং আপনার এখানে মেম্বার বাড়বে, আমার এখানে কমে নেই, আমি আর শুনে দেখিনি, আমার পাঁচ বছর অভিজ্ঞতা আমার এখানে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, ইনবক্স করছে, মজার মজার কথা কত কত হয়, একজন নতুন ফটোগ্রাফার ক্যামেরা কিনছে, হ্যাঁ ক্যামেরা কিনে আমি তাকে চিনি না ইনবক্স করছে বলে যে দাদা ইয়েতে আইএসও কত হবে, দৌড়ালাম আর একটু বেশি নিব, অনেকে আমি ছবি দেওয়ার পরে হাতে গ্রুপে আমি অ্যাওয়ার্ডটা কেন পেলাম না, আমি বললাম যে আপনি কেন পেলেন না, আপনার এই কারণটা পেলেন না, কিন্তু আপনি যারা পেয়ে আজকে যে পেল তাদের সঙ্গে আপনি ছবিটি তুলনা করেন, আর যারা জাজমেন্টের সমস্যা আর একটা যেটা হয় কখনো আমাকে আমি তো একবার ধমক দিয়েছি, আমি যখন একবারে ভুল করছি আর একবার করছিলাম আর সে তখন ধমক গেছে মোবাইল দেখে জাজমেন্ট করে, কারণ মোবাইলে ছবি খুব রেজুলেশন দেখা যায়, কারণ ছোট ছোট আসতেছে বসে আসে না, যখনই পিসিতে দেখবে বা ল্যাপটপে দেখবে তখন কিন্তু ছবি ডিটেলসে চলে আসতেছে, তো তখন আপনাকে এই জাজমেন্টটা করতে হবে। কিন্তু আমরা করি কি যে দেখালো আমি কিভাবে একটা ছবিতে 150 রুপির লাইক পরে আমি পিছন দিকে দেখি এটা তোর আউট অফ ফোকাস, সব ফোকাস হয়ে গেছে, এখন আমি এখন আমাকে যদি ইনবক্স করে আমার ছবিতে আজকে 150 রুপির লাইক হয়েছে আপনি এটা অ্যাওয়ার্ডটা দেন, এই কারণে আমি এখন তাকে বুঝাতে গেলে অনেক সময় সময় লাগে, আমি রাগ করি না, আমি চেষ্টা করি সুন্দরভাবে মানে নিজেকে কন্ট্রোল করে নিয়ে আমি সব রাগ মিত্র রাখি, তো বলি যে না এভাবে করো করে, হ্যাঁ সে অ্যাপ্রিসিয়েট হয়, আমার থেকে অনেক বয়স সিনিয়র আছে তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেছে, ওভার ফোন করতেছে, এবার থেকে কানাডার থেকে ইউএস থেকে ফোন করতেছে, ইউকে থেকে ফোন করতেছে আমাকে যে ইয়ে যে আপনি ভুলটা ধরেছেন ভালো হলো আমার জন্য, তো এটা আমাদের ওইটি অ্যাপ্রোচ, আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো আর কি, এটা ফার্স্ট থিং, যারা গ্রুপ এটা করো প্লিজ। আচ্ছা মাহমুদ সজল ভাইয়ের কাছে যাচ্ছি, সজল ভাই আমাদের আর কতক্ষণ সময় আছে এই সেশনে? আচ্ছা তো গুলজার ভাইকে আমি লাস্ট একটু একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশে যে ফটোগ্রাফি ফেসবুক গ্রুপ গুলি আছে আমরা যারা চালাচ্ছি, আমাদের সবার উদ্দেশ্যে আপনি কিছু কথা বলে গ্রুপগুলি আরো ভালো করতে পারবে বা আমরাও আরো ভালো কিছু প্রেজেন্ট করতে পারবো বাকিদেরকে বা নবীন ফটোগ্রাফারদের জন্য ভালো কিছু।
আমি যেটা আমার উদ্দেশ্য মানে আমার রিকোয়েস্ট সবার কাছে অনুরোধ, আমি কখনো কাউকে কিছু জোর করে বলি না। গ্রুপ গুলাকে আমাদের যেমন একটা আমি জানি একটা অ্যাডমিন একটা হিসেন আছে, তাদেরকে বলবো আপনারা এই বিভিন্ন যারা অ্যাডমিন আছে তাদেরকে নিয়ে একটা পরিচিত সভা করেন, সবাই সবাইকে চিনি, তাহলে আমরা সবাইকে জানতে পারবো কার কোন গ্রুপের কি ল্যাকিং আছে সেটা আমরা নিজেরা সলভ করে নিতে পারবো। আর তারপরে বিপ্লবের যেমন তোমার এই ওয়েলফেয়ার এসোসিয়েশন আছে, এখানে একটা প্ল্যাটফর্ম, এখানে এটা তো একটা অ্যাসোসিয়েশন তাই না, তোমার একটা উদ্দেশ্য থাকা উচিত সমস্ত গ্রুপ গুলো। যেমন আজকে যেমন একটা হলো যে একটা গ্রুপকে একটা অ্যাডমিনকে একটা অনার করা, এটা আমাকে অনার করা না সমস্ত গ্রুপকেই অ্যাডমিনকে অনার করা, কারণ সবাই তো ফটোগ্রাফিকে নিয়ে কাজ করতেছে। আমার একটা আন্তরিক তোমার জন্য একটা দোয়া থাকলো যে তোমরা একটা অ্যাডমিনদেরকে নিয়ে যে আজকে একটা পরিচিতি করার জন্য, তাদের কথা শোনার জন্য, তাদের সমস্যার যে ফেস করি বা আমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করা, এটা এটা আমার একটা ভালো লাগলো। দ্বিতীয়ত গ্রুপ গুলোর যারা চালাচ্ছে তাদেরকে বলবো আপনারা একটু নমনীয় ভাবে, যেমন একটা গ্রুপ আমি না বলবো না, আমি নিজেরই কথা বলি, হয়তো আমি আমার তো যেমন ওপেন আমি সবাই ইয়ে করতে পরে আমি ডিলিট করে দিই বাজে পোস্ট আসলে, কিন্তু তারা অ্যাপ্রুভাল রাখে। আচ্ছা অ্যাপ্রুভালে তাদের দেখা গেলো যে ওখানে ডিভাইসের নামটা নাই, তারা অ্যাপ্রুভাল দিল না, কিন্তু আপনারা ডিভাইসটার নামটা নাই এবং ছবিটা তো খারাপ ছিল না, আপনারা অ্যাপ্রুভ করে দিয়ে তাকে মেসেঞ্জার ইয়েতে কমেন্টে লিখে দেন প্লিজ আপনি ডিভাইসের নামটা উল্লেখ করেন। তাহলে তো আমি দিয়ে বসে থাকলাম এক ঘন্টা পরে দেখলাম আমার ছবিটা অ্যালাউ হলো না, কি কারণে পরে আমি ইনবক্স করার পরে যে আপনি ডিভাইসের নামটা দেন। আমরা নানান কাজ করি, সংসারের কাজ করি, দৈনন্দিন নিজের ব্যবসা বাণিজ্য করি, আবার রাত্রে 11টা থেকে রাত্রে 2টা পর্যন্ত গ্রুপও চালাই, তারপরেও এরপরে যদি আমাদেরকে নিজেদেরকেই এটা করে, তাহলে যারা নর্মাল ফটোগ্রাফার যারা আছে বলি, যারা সাধারণ ফটোগ্রাফার তাদের কি অবস্থা হতে পারে, আপনারা নমনীয় হবেন, সবাইকে সুযোগ দেন আসার জন্য। আর যারা গ্রুপ মেম্বার আছে ওদেরকে আমি একটু বলবো যে প্লিজ আপনারা যেই গ্রুপের মেম্বারই হন না কেন, এই যে যারা ছবি না ছবি তুলে কষ্ট করে তাদেরকে সহায় দেওয়ার জন্য প্লিজ একটু আপনাদের বেশি কিছু লাগবে না, একটা ছোট্ট একটা ওই যে সবুজ রঙের যে একটা বুড়া আঙুলটা আছে না ওটা আপনারা একটু ওখানে দেখাই দিন, তাহলে ওরা কিন্তু খুশি হবে যে না একটা লাইক তো পেলাম, দেখা গেলো অনেক সময় একটা লাইকও থাকে না। আচ্ছা ঠিক আছে আমি আমি দিই, কিন্তু কারণ সে দেওয়ার পরে হাতে থেকে পরবর্তী ছবি দিলে আমি তাকে বলে দিব যে ঠিক আছে তুমি এইভাবে ছবি তুলো তুমি লাইকটা পাবা, তো এই যে তাদেরকেও সহ দেন আপনারা, আমরা তো কষ্ট করি, আমাদের কোনো কিন্তু এখান থেকে আয় ব্যয় নাই, আমরা কিন্তু শ্রম দিচ্ছি সময় দিচ্ছি, কিন্তু আপনারা দেখছেন আপনারা যদি ভালো সবাইকে লাইক দেন বা সবাইকে উৎসাহ দেন বা কমেন্ট করেন ভালো করে, তাহলে সে কিন্তু ভালো ছবি তোলার চেষ্টা করবে, একদিন হয়তো এখান থেকেই বেরিয়ে আসবে একটা আনারস। এই জন্য সবাইকে বলি যে শুধু আমাদের দায় আসলে না, যারা সদস্য আছেন যারা মেম্বার আছেন যারা ভালো ছবি দেখতে আগ্রহী এবং এখান থেকে ভালো ছবি বের করার তাদেরও একটা কর্তব্য থাকে, তারাও আশা করি আমাদেরকে এই একটু সহযোগিতা করবে না। গুলজার ভাই আমি একটু শামসুল হক সুজা ভাই আছেন হাত তুলেছেন, কিছু বলবেন সুজা ভাই, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলতে চাচ্ছিলাম, শুনতে পাচ্ছো? জি জি বলেন। আচ্ছা আচ্ছা গুলজার ভাইকে ধন্যবাদ তোমাদের এই সুন্দর এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আসলে একটাই আমি গুলজারের মতো একই কথা বলি যে তোমাদের এই যে আয়োজনটা করেছো এটা আসলে প্রতিটা গ্রুপকেই সম্মানিত করার করছো, বিশেষ করে অ্যাডমিনদেরকে। কিন্তু আমি যে জিনিসটা বলছি যেখানে গুলজার ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, গুলজার ভাইয়ের তো একটা এই যে গ্রুপটা যে করেছে উনি ফ্রেন্ডস ফ্রিল্যান্স হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার তো একটা লক্ষ্য এবং ভীষণ এবং মিশন যে আছে, এই আমি মূল উদ্দেশ্যটা আপনার মানে একটু আমি দুদু আমি ওইভাবে আপনার সাথে আসলে আমাকে একবার ইয়া করেছিলেন ইনভাইট করেছিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি ওই সময় আমি দেশের বাড়িতে যাচ্ছিলাম যার কারণে আপনার সাথে দেখা করা সম্ভব হয়নি তা কোনো কারণে। আমি মনে হচ্ছে যে আপনাদের আমি ছবি ফলো করি বাট হয়তো আমি লাইক বা অন্য কিছু কমেন্ট করি না, সেখানে অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে এবং মাঝে মধ্যে কিছু ছবি এমন কিছু দেখা যায় যে যে ছবিগুলোকে অ্যাওয়ার্ডেড করা হচ্ছে সেই ছবিগুলো আসলে টেকনিক্যালি বা গ্রামাটিক্যালি দিক থেকে কিছুটা অনেকটা উইকনেস আছে কিছু, সেক্ষেত্রে আমার কথা হচ্ছে প্রমোট করাটা ভালো, কিন্তু সেই প্রমোটটা করতে যে যদি আমি
যখন আমার এই ছবিগুলো আরো 10টা গ্রুপ বা 10টা ভালো ফটোগ্রাফার দিচ্ছে, তাই না? সেক্ষেত্রে যে আপনি তাহলে আপনার কি মানে এই কেন এই কাজটা করছি, এটা তো আমি মনে করি না, একজন একটা গ্রুপে তো অনেকগুলা মেন্টর থাকে, তাই না? কয়েকজন এডিটর থাকে, অ্যাডমিন থাকে, মেন্টর থাকে, তাদের দায়িত্ব কিন্তু সবারই যে এই সহযোগিতা গুলো করা। সেটা সেখানে আপনি কতটুকু সহযোগিতা পান আপনার এই গ্রুপ অ্যাডমিন বা যারা এডিটর আছে বা মেন্টরদের কাছ থেকে? আচ্ছা সুজা ভাই, আমি বলি প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিই, যে আপনি বলছেন যে অনেক সময় গ্রামাটিক্যাল কিছু সমস্যা থাকে। হ্যাঁ, যেটা ফেসবুক প্ল্যাটফর্ম এখানে এখানে আমরা নিজেরা জানতেছি যে হয়তো এই টেকনিক্যাল ইয়েতে, কিন্তু এত টেকনিক্যাল যদি আমি বাঁচতে যাই দেখা গেল যে আমি সেদিকে আর অ্যাওয়ার্ড দিতে পারবো না। আবার আমার মূল উদ্দেশ্য কিন্তু একটু সহ দেওয়া, সেক্ষেত্রে তাকে যদি আমি একটু ওইটুকু ইগনোর করে তাকে যদি আমি অ্যাওয়ার্ডটা দিই পরবর্তী, কিন্তু আমরা যখন আলটিমেটলি যখন ফাইনাল অ্যাওয়ার্ডটা দিই, বেস্ট অফ দ্য ডে দিলাম, কিন্তু আমাদের এখানে কিন্তু সিস্টেম আছে, আমরা বেস্ট অফ দ্য ডে দিলাম, এখান থেকে কিন্তু সমস্তগুলো মান্থলি জমা হয়, এই 30 দিনের যে ছবিটা জমা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা মাত্র 3-4 জনকে মাত্র অ্যাওয়ার্ড দিচ্ছি, কিন্তু একজনের ভিতরে কিন্তু একজন হয়তো গ্রামাটিক্যাল ঠিক আছে, দেখা গেলো যে 300 ছবি যে পড়ছে যে বেস্ট অফ দ্য ডে মাস শেষে, এই 300 ছবি থেকে নিয়ে আমরা 3 জনকে দেবো, ওইখান থেকে কিন্তু তখন কিন্তু গ্রামার দেখা হচ্ছে। এখন তখন যদি আমি দেখি যে না এখানে ইভেন্ট কি, যদি আমি নিজে কনফিউজ হয়ে যাই কখনো যে না আমি পারতেছি না আমার এটা আমার আউট অফ ইয়াতে, তখন আমি কিন্তু আমাদের বিদেশি অনেকগুলো ফটোগ্রাফার আছে আমাদের গ্রুপে, তাদেরকে আমি সরাসরি পাঠিয়ে দিই। আচ্ছা তারা জাস্ট বলতে পারে আমি একটু, আচ্ছা গুলজার ভাই একটু আমি জাস্ট একটু ইন্টারপ্রেট করি, যেটা হচ্ছে যে আসলে আমাদের গ্রুপগুলো গ্রুপগুলো হচ্ছে একটা ফটোগ্রাফারদের প্ল্যাটফর্ম, তাই না? মানে এখানে ফটোগ্রাফার তৈরি করার একটা প্ল্যাটফর্ম আমি বলবো, যে অনেকেই ফটোগ্রাফি আমরা করছি কিন্তু সেই গ্রুপে যে একটা ভালো প্ল্যাটফর্ম সবাই চায়, যখন তার প্রতিভার যে বিকাশিত হওয়ার সুযোগ, যেটা একটা ভালো প্ল্যাটফর্ম না হলে কিন্তু সে বিকাশিত হতে পারে না। তা সেক্ষেত্রে যে আমাদের ভূমিকা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের গ্রুপগুলোরও একটা ভিশন এবং মিশন আছে, যে আমরা কি কি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করব এবং সেখানে আমাদের লক্ষ্য কোন লক্ষ্যে যা আমরা পৌঁছিতে যাব। আমাদের মূল উদ্দেশ্য যেমন হতে পারে যে একজন ভালো ফটোগ্রাফার তৈরি করে, এখান থেকে যদি একজন ফটোগ্রাফার তৈরি করে হতে পারে সে যদি দেশে সুনাম অর্জন করে, তা সেটা কিন্তু আমাদের সবার জন্য, দেশ এবং সমাজ বা আমার ব্যক্তি সবারই জন্য একটা সুখবর। কিন্তু আর আবার যদি আমি এমন একজন ফটোগ্রাফি আমি যদি প্রমোট করতে যে কাজটা করি, যে একজন যে আমি দেখতেছি ছবিটাতে রুলস অফ থার্ড বা গ্রামাটিক্যাল বিভিন্ন দিক আছে, কম্পোজিশন বলি বা ইয়েগুলা, এগুলাকে না খেয়াল করে আমি একটা ভালো একটা ছবিকে যখন আমি তাকে অ্যাওয়ার্ড দিলাম, সে মনে করতে যে ওই যে আমাদের একটা আমাদের আঞ্চলিক ভাষা আছে মুই কি হনুরে, তখন সে কিন্তু একটা ভুল ধারণা নিয়ে এগিয়ে যায়। তা আমি এই জন্য রিকোয়েস্ট করবো যে মানে আমি বলি না যে আমার গ্রুপেও কিন্তু সেম সিমিলার ঘটনা ঘটে, অনেক সময় ছবি পাই না, সেক্ষেত্রে যদি আমরা কমেন্টস করে দেই যে ভাই তোমার এই ছবিটা আমরা পুরস্কার প্রাপ্ত হওয়ার মতো যোগ্য নয় কিন্তু বাদ, যেখানে যে কটা ছবি পড়েছে তার মধ্যে তুমি বেস্ট, যে কটা ছবি এখানে জমা পড়েছে সেটাই তুমি বেস্ট। না সেটা আমরা এখানে ওই সময় সরাসরি বলি না, ইনডাইরেক্টলি বলি অনেক সময় যেন সামনাসামনি দেখা হয় মানে পার্সোনাল গ্রুপ আড্ডাবাজি হয় তখন আমরা কিন্তু বলে দিই তাদেরকে, অনেক বড় ফটোগ্রাফার এই কাজটা করে কিন্তু গ্রামাটিক্যাল ভুল থাকে, তার ভিতরে একটা আপনি ঠিক বলছেন আমরা ভাব আসে, কিন্তু তখন আমি সরাসরি তাকে ধরি কিন্তু তোমাকে অ্যাওয়ার্ড দিলাম। হ্যাঁ মান্থলি অ্যাওয়ার্ড এসে যাচ্ছে না কিন্তু সুজা ভাই, সেই ক্রেস্টটা যে আমরা দিচ্ছি সেই ক্রেস্টে কিন্তু সে যাচ্ছে না, ক্রেস্টে কিন্তু 100% গ্রামাটিক্যাল শেষ হয়ে যাচ্ছে কিন্তু বা সবচেয়ে লাইক শেষ হয়ে যাচ্ছে না। আপনি আমাদের যে গ্রুপের যে মানুষ যে অ্যাওয়ার্ড গুলো যেটা হয় না পোস্ট দেখবেন যে মানে এই যে আমরা এই আগামী মাসে হয়তো দেবো আর কি, যে 6-7 মাসের যে অ্যাওয়ার্ড গুলো আছে যে আমাদের গ্রুপ থেকে দেয়, সুজা ভাই আপনি হয়তো জানেন দেখেন দেখছেন কিনা জানি না, এই দেখেন আমরা এই যে এই ক্রেজ গুলো যে দেই নিজের খরচে দেই, তো যাই হোক আমরা কিন্তু ঠিক আছে আমার যা জানা আমি জেনে ইয়া হলো না, ঠিক আছে। হ্যাঁ গুলজার ভাই সময় যেহেতু নেই, খুব ভালো হলো, খুব ভালো লাগলো আপনার কথা, আসলে সবাই আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আসলে ফটোগ্রাফি গুণে আমরা তো গ্রুপ গুলো কাজ করি ফটোগ্রাফি ডেভেলপমেন্টের জন্য আমাদের। ওকে
আমাদের আর 3 মিনিট সময় আছে। যায় কিছু কিছু ব্যাপারে খুব গুরুতর অভিযোগ পাওয়া যায়, এই ব্যাপারে কিছু বলবেন? আমরা সময় 3 মিনিট আছে, এর মধ্যে শেষ করে দিতে হবে, তো 1 মিনিটে এটার উত্তরটা একটু দিয়ে দিই আমরা। আর দুটো আরেকটু বলছি, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা মানে আবার কবে আসছে লাইভে এটা একটু জানাবেন আপনি। সেটা আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দিব, এবং আমাদের পরবর্তীতে কে আমাদের অতিথি হিসেবে থাকবেন, স্পিকার হিসেবে থাকবেন, সেটা আমরা জানিয়ে দিব। আমাদের যদি আমাদের পাশে থাকতে হয়, আমাদের সাথে থাকতে হয়, আমাদেরকে আমাদের যারা অতিথি তাদের কথা শুনতে হয়, তাহলে অবশ্যই আমাদের পেজে সাথে থাকতে হবে, আমরা আমাদের পেজে পরবর্তী সবকিছুই জানিয়ে দিব। এবার গুলজার ভাই বলেন, বেশ কয়েক বছর যাবত এই যে প্রশ্নটা করেছে, বিভিন্ন গ্রুপগুলোর ভিতরে কিছু পলিটিক্স এর কথা শোনা যায়। হেডফোনটাই মাইক্রোফোন মাউথ দিকেটা একটু কাছে নেন, মুখের কাছে। হ্যাঁ বলেন। বেশ কয়েক বছর যাবত বিভিন্ন গ্রুপগুলোর ভেতরে কিছু পলিটিক্স এর কথা শোনা যায়, কিছু 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 ব্যাপারে খুব গুরুতর অভিযোগ পাওয়া যায়, এই ব্যাপারে কিছু বলবেন? পাল্টাতে হবে সবাইকে, আমাদেরকে সুন্দর মানসিকতা নিয়ে আসলে আমরা কিন্তু এগোতে পারবো না। যারাই মানসিকতা এইভাবে নিয়ে আসছে তারা এগিয়ে যাচ্ছে, আর যাদের ভিতরে কুটিলতা থাকে, যাদের ভিতরে একটু অন্যরকম ওই হনুরে ভাব চলে আসে, তারা কিন্তু পিছিয়ে যায়। তো আশা করো যারা এই মনোভাবটার থেকে উঠে আসবে তারা সবারই ভবিষ্যৎ সুন্দর হবে। যাদের ভিতরে মন মানসিকতা ভালো আছে আমি দেখেছি তারা উঠে যাবে ইনশাল্লাহ, এটা তো কোনো সন্দেহ নাই। সবাই আর গ্রুপের যারা আমরা যারা অ্যাডমিন আছি, সুজা ভাই বিপ্লব সুজা ভাইকে বলবো, বিপ্লব বলবে, সমস্ত গ্রুপের অ্যাডমিনদের নিয়ে যদি একটা অ্যাডমিন, তারপরে বলবো এই অ্যাডমিনদের নিয়ে আপনারা একটা ভালো প্ল্যাটফর্ম করেন, অ্যাডমিনদেরকে আপনারা সাপোর্ট দেন, যারা অ্যাডমিন আবার নতুন রুট লেভেল থেকে ফটোগ্রাফার নিয়ে আসতে পারে, কারণ আমরা কিন্তু শ্রম দিই, আমরা কিন্তু রাত জাগি, আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, আমাদের মূল্যায়ন করুক আর না করুক আমরা কিন্তু ভিতর থেকে করতেছি, আমাদেরকে কোনো স্বীকৃতি পাওয়ার অ্যাওয়ার পাওয়ার জন্য না, কিন্তু কিন্তু আমাদেরকে কিন্তু ভবিষ্যতে কি আমাদেরকে একটা ধন্যবাদ দেয়, একটা স্বীকৃতি দেয় যে না এই গ্রুপের মাধ্যমে আমরা এখানে চলে আসছি, আমাদের এইটুকু পাও না। আমরা তো এখন আমাদের আমি আমারটা বলি বয়স হয়ে গেছে এখন, এই এটাই বড় পাওয়া না আমাদের। বিভিন্ন গ্রুপে আসলে এটা আছে, আমরা ফটোগ্রাফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা অ্যাডমিন ফাউন্ডার অ্যাডমিন আছে, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে সব গ্রুপকে একই প্ল্যাটফর্ম এনে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফটোগ্রাফি সোসাইটিটাকে আরো সামনের দিকে কিভাবে পজিটিভলি প্রেজেন্ট করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই প্রত্যাশায় আসলে আমাদের এই আজকের ফটো আড্ডাটা ফটো টকটা ছিল বিভিন্ন ফটোগ্রাফি গ্রুপের ফাউন্ডার অ্যাডমিনদেরকে নিয়ে এবং তাদের ভালো। হ্যাঁ আসলে ভাইয়া হচ্ছে আমাদের তো আসলে বাংলাদেশে অনেক ফটোগ্রাফি গ্রুপ, ফেসবুক গ্রুপ, আমরা যদি সব অ্যাডমিন মডারেটররা একই প্ল্যাটফর্মে এসে একত্রতা হয়ে সুন্দরভাবে মার্জিতভাবে যদি গ্রুপগুলি একটা ইয়েতে এনে কাজ করতে পারি, একটা সবার সাথে সবার একটা আন্তরিকতাটা আমাদের যদি বাড়ে এবং এতে করে আমাদের এই আলোচনার মাধ্যমে যদি ভবিষ্যৎটা ভালো হয়,
তাহলে অবশ্যই আমরা এই এক্সিবিশন গুলির ব্যাপারে আমরা চেষ্টা করব যে যার যার অবস্থান থেকে এটাকে ইয়ে করার প্রতিরোধ বলতে মানে আমরা তো আর ওদেরকে করে দিতে পারবো না, আমরা আমাদের দিক থেকে একটা সাউন্ড করতে সচেতন করতে হবে, রাইট? আমরা সেটা করতে পারি। তো আজকের মতো আসলে আমাদের হাতে সময় কম, আসলে আজকের মতো আমরা বিদায় নিতে যাচ্ছি। গুলজার ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, ফ্রিল্যান্স ফটোগ্রাফার ফ্রেন্ডস এর সকল অ্যাডমিন মডারেটরদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো অনেক আমাদের গ্রুপ গুলির মাধ্যমে অনেক ভালো ভালো কিছু নবীন ফটোগ্রাফার যারা তাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবো এবং অনেক ভালো করব। আর অবশ্যই পাশে থাকবেন, আপনারা যারা ফটোগ্রাফার আছেন তাদের জন্যই আমরা আছি, তাদের জন্যই আমরা কাজ করছি, মিটানোর জন্যই ফটোগ্রাফি করি, এই গ্রুপ গুলি চালাচ্ছি। নবীন যারা তাদেরকে তারা যাতে খুব ভালোভাবে আস্তে আস্তে করে ছোট ছোট ভাবে শিখে আমাদের গ্রুপের মাধ্যমে একদিন ভালো ফটোগ্রাফার হতে পারে, সেই প্রয়াসে আসলে আমাদের এই গ্রুপে এই ফটো আড্ডাটার আয়োজন করেছিলাম। তো আমাদের প্রথম যেহেতু আজকে ফার্স্ট লাইভ, কিছুটা সমস্যা ছিল, এজন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী আমাদের আড্ডাতে আমরা আরো চমৎকার কিছু অভিজ্ঞতা, হয়তোবা নতুন আরো নতুন কোনো অ্যাডমিন ফাউন্ডার অ্যাডমিনের কাছ থেকে তার গ্রুপ সম্বন্ধে জানতে পারবো এবং শুনতে পারবো। তো পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি তাহলে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, ধন্যবাদ সবাইকে। গুলজার ভাই জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মাহমুদ সজল ভাই আমরা ক্লোজ করে দিচ্ছি।